Assalamu alaikum, Muhammad Alam Sharif. I am BABBF Health. আজকের ভিডিওটা হচ্ছে একদম নতুন যারা ওয়ার্কআউট শুরু করবে তাদের জন্য। আসলে একদম নতুন যারা তারা কিভাবে ওয়ার্কআউট শুরু বা তারা জিমে যাবেন কিভাবে তাদের প্রসেসগুলো কি কি, অবশ্যই কিছু কিছু প্রসেস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আপনার একটা ভালো জিম বাছাই করতে হবে, যেটাতে মোটামুটি সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে আপনার ওয়ার্কআউট করার মতো। ওকে, দ্বিতীয়ত হচ্ছে জিমটা আপনার বাসার কাছে হলে ভালো, বেশি যাতায়াত সুবিধা, টাইম ওয়েস্ট হবে না। তৃতীয় হচ্ছে জিমের ট্রেনারটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনার ট্রেনারের উপর ডিপেন্ড করবে আপনার বডির ডেভেলপমেন্ট। সো ট্রেনারটা অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ট্রেনার যেন প্রফেশনাল হয় ওই দিকটা খেয়াল রাখবে। তারপর হচ্ছে জিমের ড্রেসার, জিমে বেসিক ড্রেসার পেটে করতে হবে, যেমন জিমে যাওয়ার সময় আপনার কেস, টাওয়াল, পানির বোতল, হ্যাঁ, ওয়েট লিফটিং বেল্ট পুরো নিয়ে যাবে। তারপর হচ্ছে জিম ওয়ার্কআউট যারা করবে নতুন একদম বিগিনার, তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে জিমে আপনি যখন ওয়ার্কআউট করবে ট্রেনার আপনাকে রুলস দিবে। তারপর হচ্ছে আরও অনেক লোক আসবে আপনাকে ট্রেনারের অবর্তমানে আপনাকে তারা ওয়ার্কআউট দেখায় দেবে বা তারা অন্যদিকে মোটিভ করবে। আপনার মাথায় একটা জিনিস অবশ্যই রাখতে হবে যে ট্রেনার আপনাকে যা দিয়েছে সেটা আপনার অবশ্যই ভালোর জন্য। আপনার যত প্রবলেম জিমে ঢোকার পরে আপনার শারীরিক প্রবলেম বা যত ধরনের প্রবলেম আছে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যার দরকার আপনার, সব কিন্তু ট্রেনারকে খুলে বলেন। আপনার ট্রেনার আপনার অবশ্যই একটা ভালো সাজেশন দিবে, আর আশা করি ট্রেনারের সাজেশন পরিপূর্ণভাবে মেনটেন করতে পারলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।